আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডিম এবং ময়দা দিয়ে খুব সহজেই বাসায় ঝটপটিতে নাস্তা বানিয়ে ফেলতে পারেন আমার বানানো আজকের এই নাস্তাটি আপনারা বাসায় গেস্ট আসলে বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকালের নাস্তা হিসাবে চায়ের সাথে সার্ভ করতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে আমি একটি ডিশে ডিম নিয়ে নেব এবং নিয়ে নিব দুই স্পুন পরিমাণের চিনি আমি এখানে ব্রাউন সুগারটা ইউজ করেছি আপনারা রেগুলার যে চিনিটা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন আর নিয়ে নিব পরিমাণ মতো এক চিমটি লবণ একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে বিট করে নিব আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্য বা কাটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে পারেন এখন দেড় কাপ মতো ময়দা নিয়ে নিব এবং ডিবের সাথে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার জন্য আমি এখানে পানি ইউজ করবো বাট একবারে পানিটা দিব না জাস্ট অল্প অল্প করে দিব এবং একটা ডো তৈরি করার চেষ্টা করব। ডোটা হবে দেখতে এমন না বেশি শক্ত হবে না পাতলা হবে জাস্ট একটা তুল তুলে নরম একটা ভাব থাকবে ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং ডোটা ঠিক তার মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 30 মিনিট পরে এটা অনেকটাই ফুলে উঠেছে এবং আগের চাইতে আরও বেশি সফট হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে আটা নিয়ে সেটাকে একটা লম্বা স্টিকের মতো শেপ দিয়ে নিয়েছি এবং জাস্ট চাকুর সাহায্যে ছোট ছোটো করে কেটে নেবো এতে এটাকে রাউন্ড করা আমার জন্য খুব ইজি হয়ে যাবে সবগুলোকে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন জাস্ট আমার ভাজার পালা সবগুলো বলকে আমি ডুবো তেলে ভাজবো আর সেজন্য একটি প্যানে সয়াবিন তেল নিয়ে নেবো তেলটা আমার গরম হয়ে আসছে তাই এখন আমি একে একে সবগুলো বলকেই তার মধ্যে ছেড়ে দেবো এবং এটাকে খুব ঘন ঘন নাড়তে থাকতে হবে যেন নিচে লেগে না যায় সবগুলোকে আমি লোহিতে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব এটা যখন তেলে ভাজতে থাকবো তখন ফুলে অনেকটাই ডাবল হয়ে যাবে এটা অলমোস্ট আমার লাইট গোল্ডেন কালার হয়ে এসেছে আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নেব। আপনারা চাইলে জাস্ট এটাকে এভাবেই নাস্তা হিসাবে খেতে পারবেন এটা খেতে অনেকটা মুচমুচে এবং মিষ্টি হবে কারণ আমরা চিনিটা আগে অ্যাড করে নিয়েছিলাম সবগুলো নাস্তায় আমার ভাজা শেষ এখন জাস্ট চিনি সেরাতে ডুবানোর পালা আরে চিনি সেরাটা করতে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দেবো আর হাফ কাপ চিনি নিয়ে নেব সেরাটা বানানোর জন্য আমি এটাকে খুব ঘন ঘন নাড়তেই থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা ভাব আসে সেরাটা আমার রেডি হয়ে গেছে চুলোর পাওয়ারটা মিডিয়াম রেখে আমি সবগুলো নাস্তাকে তার মধ্যে দিয়ে ফুটায় নেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো বলকে সেরার সাথে সেট করে নেব আর এভাবে সেরার সাথে সবগুলো নাস্তাকে সেট করে নিতে আমার তিন থেকে চার মিনিট টাইম লাগবে দেখুন আমার নাস্তাটা একদম রেডি হয়ে গেছে এখন একটা সার্ভিং ডিশে নিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাবো সার্ভিং ডিশে নেওয়ার পরে দেখতে এটা কতটা সুন্দর দেখাচ্ছে এটা শুধু দেখতেই সুন্দর না এটা খেতে অসাধারণ আর যারা মিষ্টি টাইপ খাবার খেতে লাইক করেন তারা খুব সহজেই চাইলে একটি বাসায় বানিয়ে ফেলতে পারেন আমার বানানো আজকের এই নাস্তাটি আপনারা এক মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে বন্ধুরা আমার বানানো আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ তোমরা যারা সাইফা আরবি সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো